বাগদা থানার ওসি ডিআইবি কে জিজ্ঞাসাবাদ করছে না সিবিআই। এখনো পর্যন্ত চন্দনের খোঁজে কি সিবিআই গেছে আমার কাছে কোনো খবর নেই। উপেন বিশ্বাস কি বলেছেন? ডিটারমিনেশন অনবল লর্ডশিপ, তিনি যেভাবে এই সিটটা মনিটর করতে চাচ্ছেন এবং সিবিআই দিয়ে কাজটা করাতে চাচ্ছেন, আমি বলবো কি সিবিআই যারা রিপ্রেজেন্ট করছে ওনার সঙ্গে বেশ দিয়ে চলতে পারছে, আর আমাকে উনি নিয়ে এসেছেন এখানে, আমরা এর শেষ দেখেছি। উপেন বিশ্বাস আদালতে দাঁড়িয়ে বলেছেন যে সিট গঠন করতে হবে আদালতে পর্যবেক্ষণের তদন্ত হোক, কোন অফিসারকে বলতে করা চলবে না, তদন্তে শেষ না হবে।